অপুকে লেখা নীলার খোলা চিঠি। জানিস, অনেক কথা বুকে জমে আছে, ভীষণ বলতে ইচ্ছে করে তোকে। আমার ঘরে জানালার ওই দূরে বড় রাস্তা, রাস্তার পাশে একটা বিশাল বড় বট গাছ। আমার ভীষণ ইচ্ছে হয় কোনো এক বৃষ্টির দিনে তুই আর আমি হাতে হাত রেখে হাঁটব, ঝমঝম করে বৃষ্টি পড়বে, আমরা দুটি পাখির মতো ভিজব, আমাদের কাছে কোনো ছাতা থাকবে না, সামনে দিয়ে হুসুস করে স্পিডে গাড়িগুলো চলে যাবে, আর গাড়ির কাছে নামিয়ে আমাদের তারা দেখবে আর বলবে, ছেলে মেয়েটা কি পাগল না? কিন্তু আমরা কিছুই দেখতে পাব না, শুধু তুই আমাকে দেখবি আর আমি তোকে দেখব। তুমুল বৃষ্টি আমাদের দেখবে আর ছুঁয়ে যাবে আমাদের হৃদয়। জানিস, কোনো একদিন তুই আর আমি হিমেল হাওয়ায় মিঠে দুপুরে সবুজ ঘাসে বসব, আমরা দুজন পিঠে পিঠ ঠেকিয়ে গল্প করব, আমি তোকে আমার লেখা কবিতা শোনাব, তুই মন দিয়ে শুনবি। হয়তো কোনো দিন সারা রাত ফোনে অনর্গল তোর সাথে কথা বলে যাব, কখন সকাল হবে জানতেও পারবো না। তুই আমার মনের কোন জায়গাটা দখল করে আছিস জানিস? সেটাও আজ তোকে বলছি, আজ সব তোকে বলবো, ভীষণ বলতে ইচ্ছে করছে তোকে। ভালোবেসে ভালোবাসাকে সবসময় কাছে রেখে ভালো রাখা যায় না, ভালোবাসা মানে সবসময় পাশাপাশি থাকাও নয়, কিংবা এক বিছানা শেয়ার করাও নয়, ভালোবাসা মানে হাজার হাজার মাইল দূরে থেকেও ভালোবাসা যায়, ভালোবাসাকে যত্ন করে বুকে আগলে রাখা যায়, মনের মাঝে ভালোবাসার মানুষটির ছবি রেখে আজীবন কাটিয়ে দেওয়া যায়, যত দিন বেঁচে থাকা যায় আমি সেইভাবেই থাকতে চাই, তোকে আমি সেই অনুভূতিতে জড়িয়ে রাখতে চাই। এই থাকা থেকে তুই কেন, স্বয়ং ঈশ্বরও আমায় দূরে সরিয়ে রাখতে পারবে না।